হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি অসম মাসন, সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের সুপ্রিয় ভিউয়ার্স। আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ, শিক্ষক নিয়োগ কমিশন আইনের খসড়া প্রস্তুত। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। শিক্ষা প্রতিষ্ঠানের সব পর্যায়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে একটি শিক্ষক নিয়োগ কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি শিক্ষক নিয়োগ কমিশন বা এনটিএসসি হবে নতুন প্রতিষ্ঠানের নাম। এই কমিশন গঠিত হবার পর শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাই ও সুপারিশ করার দায়িত্ব আর বিদ্যমান এনটিএসসি এর হাতে থাকবে না। কমিশন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সহ সব পর্যায়ে শিক্ষক নিয়োগ দেবে। ইতোমধ্যে আইনের খসড়াটি তৈরি হয়েছে, খুব শিগগিরই তা শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির কাছে উপস্থাপন করা হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই নিউজটি আমরা অনেক দিন আগে থেকে আমাদের কাছে একটি তথ্য, আমরা সকলেই জানতাম যে এনটিআরসি কোনো এক সময় থাকবে না, নতুন করে একটি কমিটি গঠিত হবে, তো সেইটার এখন বাস্তবায়নের পথে। তো এটা আইনের যে একটা খসড়া প্রস্তুত সেটা হয়ে গেছে, এখন শুধু আপনার শিক্ষামন্ত্রীর কাছে এটা পৌঁছতে বাকি। তো এটা অনেকেই এটার পক্ষে এর আগেও কথা বলেছে যে না, এটা হলে ভালো হয়, এনটিআরসি বিলুপ্ত হওয়ার পর নতুন একটি কমিটি হলে ভালো হয়। আবার কেউ কেউ বলছেন, কারো কারো মতামত যে এটা যে এনটিআরসি থাকলেই ভালো, সেটা নতুন কোনো এক কমিটির হাতে না যাওয়াই ভালো। আবার আপনারা অনেকে মতামত দিয়েছেন যে পূর্বের ন্যায় সেই কমিটি যে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ ছিল, তো সেই ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ থাকাটাই ভালো। তো এক একজনের এক এক মত, ভিন্ন জনের ভিন্ন মত। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনার মত কি আসলেও যে এই নতুন যে শিক্ষক নিয়োগ কমিশন, এটা হলে ভালো হয় নাকি এনটিআরসি ভালো হয় নাকি পূর্বের সেই ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ সেটা ভালো হয়? তো আপনি অবশ্যই আপনার মতামত আমাদের জানাবেন এই কমেন্ট বক্সে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, আমি আবারও বলছি, সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি তার জন্য নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী সকল ধরনের শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।